আজকের ব্লগে আমরা যাচ্ছি সিলেটের জাফলংয়ে। তো আমি এখন আছি সুবর্ণীঘাটে। তো এখান থেকে আমি বাসে উঠবো, বাস থেকে আমি এখন আপনাদের নিয়ে যাবো জাফলংয়ে। তো আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের ভালো লাগবে আর আমার সম্পূর্ণ ব্লগে আপনারা আমাদের সাথে থাকবেন। তো চলুন যাওয়া যাক। এই হচ্ছে আমাদের বাস, আমরা এই বাস দিয়ে জাফলং যাবো। তো এখন আমরা বাসে উঠবো। তো গাইজ, এই হচ্ছে শ্রীপুর পাহাড়। প্রত্যেক দিন এখানে অনেক মানুষ আসে ঘুরতে। আজকে আমি আসলাম আপনাদের পুরো পাহাড়টা দেখাবো। এখান থেকে খুব কাছ থেকে ইন্ডিয়ার পাহাড় দেখা যায়। তো এখান থেকে আপনি আসলে ইন্ডিয়ার পাহাড় খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন। তো গাইস, শ্রীপুর পাহাড় ঘোরা শেষ, এখন আমি জাফলংয়ে যাব। তো জাফলংয়ে গিয়ে জাফলংয়ের ভিউ আপনাদের দেখাবো। তো চলুন জাফলংয়ে যাওয়া যাক। আমরা চলে এসেছি জাফলং। তো অন্যান্য দিন থেকে আজকে অনেক বেশি মানুষ। তো এখন আমি নিচে নামতেছি। সাধারণত এরকম অনেক মানুষ থাকে না। তো যেহেতু এখন ঈদের পরে ছুটির দিন, তো ছুটির দিনে অনেক মানুষ আসে এখানে ঘুরতে। তো এখন আমি নিচে যাব। এখানে একটা বড় হাতি আর একটা ছোট বাচ্চা আছে, ওরা নিয়ে আসে এখানে। আজকে সিলেটে প্রচন্ড গরম। তো এখন আমি একটু লেবু পানি খাবো। এক গ্লাস কত ভাই? 10 টাকা। এক গ্লাস 10 টাকা। মনে রাখবে তুমি অপেক্ষার পর।
ছুপিরে খেলা মন্দ তো উত্তেজিত হয়ে উঠে পড়ি। সো গাইস, এখন আমরা নৌকা দিয়ে আসছি চারটা স্পট ঘোরার জন্য। একটা হচ্ছে জমিদার বাড়ি, তারপর চা বাগান আর সুপারি বাগান যেটা আছে, আর একটা হচ্ছে আপনার ওই যে খাসিয়া পুঞ্জি যেটা। তো আমরা এখন এগুলো ঘুরবো, ঘোরার পরে আবার ব্যাক করবো সিলেটের উদ্দেশ্যে, জাফলং থেকে সিলেট টাউনে যাব। এখন আমি আপনাদের সবাইকে ঘুরে দেখাবো সিলেটের ওই যে জাফলংয়ের যে চারটা স্পট আছে, এবারে আপনাদের ভালো লাগবে। আশা করি সম্পূর্ণ ব্লগটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।